মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল বাবা ছেলের। বলেছিলেন পরের দিন সকালে উঠে ফোন করবেন, কিন্তু বুধের সূর্য ওঠার আগে মৃত্যু অমরনাথ দর্শনে যাওয়া বাবার। মৃত শিবপ্রসাদ বসু দুর্গাপুরের মায়াবাজারের বাসিন্দা। পরিবার জানিয়েছে 30 জুন দুর্গাপুর থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় 10 জনের একটি দল। পুণ্যার্থীদের সেই দলে ছিলেন শিবপ্রসাদ। মঙ্গলবার অমরনাথ গুহায় গিয়ে শিবলিঙ্গ দর্শন করেন তারা, কিন্তু ফেরার পথে আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকে। পরিবার জানিয়েছে পঞ্চতরণীর কাছে তাঁবু খাটিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেন পুণ্যার্থীরা। প্রায় 12,000 ফুট উচ্চতায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে চলে যায়। তীব্র ঠান্ডায় হৃদযন্ত্র বিকল হবার ফলে মৃত্যু বলে দাবি পরিবারের। লাস্ট কথা হয়েছিল আমার কালকে রাতে। কি বলছিল? বললো যে আমি জিজ্ঞেস করলাম শরীর ঠিক আছে, বললো হ্যাঁ শরীর ঠিক আছে, বললো আমি সকালে ফোন করবো, আমরা ফিরছি এখন, সকালবেলা ফোন করবো, ব্যাস ওইটুকুই লাস্ট কথা হয়েছে। পেশায় ব্যবসায়ী শিবপ্রসাদ এলাকায় মিশুকে ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর দুর্গাপুরের মায়াবাজারে আসতে শোকস্তব্ধ গোটা এলাকা। প্রচণ্ড বৃষ্টি, স্নোফল হচ্ছিল, তো ওরা নামতে পারেনি, হেলিকপ্টার স্টপ হয়ে গিয়েছিল। সকালবেলা ওরা ফেরার সময় উঠে দেখে যে একজন তাদের মধ্যে অলরেডি এক্সপায়ার্ড। শিবপ্রসাদের মৃতদেহ ফিরিয়ে আনাতে সাহায্যের জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে পরিবার। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।